ওয়েলকাম টু মাই নিউ লেকচার ভিডিও। আজকের লেকচার ভিডিও 4। আজকের লেকচার ভিডিওটি শেখার উদ্দেশ্য হচ্ছে, আমরা লেকচার ভিডিও 3-তে শিখছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখছি যে কোনো টেন্সের ক্ষেত্রে। তো আজকে আমরা শিখব যে কোন কোন ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হয় না, অর্থাৎ শুধুমাত্র অ্যাকটিভ থেকে প্যাসিভ। হোয়ার ভয়েস ক্যান নট বি চেঞ্জড, কোথায় ভয়েস চেঞ্জ হয় না অ্যাকটিভ থেকে প্যাসিভ করার সময়, এটুকু আমরা শিখবো। আমরা শুধু আজকে রেস্ট্রিকশনগুলো শিখবো যে অ্যাকটিভ থেকে প্যাসিভে কখন কখন ভয়েস চেঞ্জ হয় না। এবার আসি আমাদের যে কোন কোন ক্ষেত্রে হয় না, রেস্ট্রিকশনগুলো কী কী। ইফ অবজেক্ট ইজ অ্যাবসেন্ট, যদি সেন্টেন্সে অবজেক্ট না থাকে। আমরা সহজভাবে আবার বলি, অ্যাকটিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের এই রুলসগুলো ফলো করতে হবে। যদি সেন্টেন্সে অবজেক্ট না থাকে তাহলে ভয়েস চেঞ্জ হবে না। এখন আমাদের আগে অবজেক্ট চিনতে হবে। আমরা কিন্তু সবাই কিন্তু আসলে অবজেক্ট চিনি না। আসলে অবজেক্ট বলতে কী বোঝায়, আমাদের একটা সেন্টেন্সের শুরুতে থাকবে, আমরা জানি সহজভাবে, শুরুতে থাকবে কি সাবজেক্ট, তারপর থাকবে ভার্ব, এবং ভার্বের পর যা থাকবে তা কি অবজেক্ট, এটা আমরা জানি। কিন্তু আসলে তা কিন্তু না, ভার্বের পর যা থাকে সেটাকে অবজেক্ট বলে না, ভার্বের পর যা থাকে সেটাকে বলা হয় এক্সটেনশন, EXTENSION, এক্সটেনশন অর্থ বাকি অংশ, অর্থাৎ ভার্বের পর যেটা থাকে ওটাকে বাকি অংশ বলা হয়। এখন এক্সটেনশনের ভিতর অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, আবার কমপ্লিমেন্টও থাকতে পারে অথবা নন ফিনিট ভার্বও থাকতে পারে। তো আমাদের যদি শুধুমাত্র অবজেক্ট থাকে, যা থাকুক আর না থাকুক সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের যদি অবজেক্ট থাকে তবেই আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো, আদারওয়াইজ ভয়েস চেঞ্জ করতে পারবো না। কমপ্লিমেন্ট থাকলে ভয়েস চেঞ্জ করতে পারবো, কিন্তু অবজেক্ট বা কমপ্লিমেন্ট যদি না থাকে তাহলে ভয়েস চেঞ্জ করতে পারবো না। এবার দেখি আমরা অবজেক্ট বা কমপ্লিমেন্ট বাদে কী কী থাকতে পারে। যেমন দেখো, এখানে থাকতে পারে কি নন ফিনিট ভার্ব থাকতে পারে। তো নন ফিনিট ভার্ব কি, নন ফিনিট ভার্বকে আমরা সহজে চেনার জন্য আমি একটা সিস্টেম ব্যবহার করছি, সেটা হচ্ছে কি, যদি আমরা কাকে বলে সেটা জানতে চাই। নন ফিনিট ভার্ব কি, নন ফিনিট ভার্ব হচ্ছে টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের কোনো পরিবর্তন হয় না। একটা নিয়ম হচ্ছে কি, টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের পরিবর্তন হয় না তাকে নন ফিনিট ভার্ব বলে। তাহলে ফিনিট ভার্ব কাকে বলে, টেন্স পরিবর্তনের সাথে যে ভার্বের পরিবর্তন হয় তাকে ফিনিট ভার্ব বলে। আর একটা সিস্টেম হচ্ছে কি, আমরা এখানে লিখে দেখতেছি, দেখো কীভাবে বোঝা যায়। যেমন ধরো আমি যদি লিখি যে একটা সেন্টেন্স লিখি, যে এখানে একটা সেন্টেন্স লেখা আছে, ওটা যদি লিখি উই ইট টু লিভ, এটা আমরা দেখতেই বুঝতে পারতেছি যে এটা হচ্ছে কি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কারণ কি, মূল ভার্বের বেস ফর্ম আছে। আচ্ছা, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপরে আবার লিখি আমরা, দেখো উই অ্যাট টু লিভ, আবার আরেকটা লিখি উই শ্যাল ইট টু লিভ। এবার দেখো যে প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা বলি, প্রথম সেন্টেন্স এখানে আছে কি উই ইট টু লিভ, তার মানে ইট দেখি আমরা বুঝতে পারতেছি এটা কি, এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরে এর দেখি বুঝতে পারতেছি এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। পরে শ্যাল ইট দেখি আমরা বুঝতে পারতেছি এটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স। কিন্তু এখানে দেখো লিভও একটা ভার্ব, তো লিভ কিন্তু এখানেও টু লিভ, এখানেও টু লিভ, এখানেও টু লিভ, তার মানে কি এখানে কিন্তু লিভের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ টেন্স পরিবর্তনের সাথে যদি ভার্বের পরিবর্তন হয়, যদি টেন্স পরিবর্তনের সাথে পরিবর্তন হয় ভার্বের, যেমন ধরো এখানে ইট ভার্বের পরিবর্তন হয়েছে, তার মানে কি এটা কি যদি পরিবর্তন হয় তাহলে ফিনিট ভার্ব, আর যদি পরিবর্তন না হয় তাহলে নন ফিনিট ভার্ব। এখানে দেখো টু লিভ কি নন ফিনিট ভার্ব, এই দেখো টু লিভ নন ফিনিট ভার্ব। অথবা আর একটা সিস্টেম আছে, যেমন ধরো এই যে এখানে একটা সেন্টেন্স লিখছি আই স হিম রিডিং এ বুক, এখন এটা যদি ধরো এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এটা যদি আমি ফিউচার ইনডিফিনিট করি তাহলে কি আই শ্যাল সি হিম রিডিং এ বুক। দেখো রিডিং এ বুক কিন্তু অপরিবর্তন আছে এখানে, মানে রিডিংটা অপরিবর্তন একটা ভার্ব, তার মানে কি রিডিং এখানে কি নন ফিনিট ভার্ব, আর স কি এখানে ফিনিট ভার্ব, তার মানে ফিনিট আর নন ফিনিট চিনলাম। তো অনেক সময় ফিনিট নন ফিনিট ভার্ব থাকবে, তাহলে আমাদের ভয়েস চেঞ্জ হবে না। যেমন ধরো নন ফিনিট ভার্ব যদি টু প্লাস ভার্ব থাকে সেটাকে বলা হয় ইনফিনিটিভ, আর যদি মূল ভার্বের সাথে আইএনজি থাকে সেটাকে বলা হয় জিরান্ড। দুইটাই কিন্তু আমাদের নন ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্বের দুইটা স্ট্রাকচার, জিরান্ড আর হচ্ছে ইনফিনিটিভ। এবার আসি, তাহলে কি নন ফিনিট ভার্ব থাকলে পরিবর্তন হবে না। দেখো এখানে কিন্তু আমাদের আই স হিম রিডিং বুক, এটা কিন্তু ভয়েস চেঞ্জ হবে, কেন হবে, কারণ এখানে এখানে অবজেক্ট আছে হিম, হিমের পর আমাদের নন ফিনিট ভার্ব শুরু হয়েছে, তার মানে কি আমাদের অবজেক্ট আমরা পেয়েছি, তারপর যা থাকুক ডাজেন্ট ম্যাটার, অবজেক্ট আছে তার মানে ভয়েস চেঞ্জ হবে। কিন্তু এখানে দেখো উই ইট টু লিভ, এখানে দেখো আমাদের কি আছে, এখানে মূল ভার্বের পরে কি আছে তোমার নন ফিনিট ভার্ব আছে, তার মানে কি এখানে কিন্তু আমাদের অবজেক্ট নেই, তার মানে কি এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হবে না। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে আই স হিম রিডিং এ বুক, এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করবা। এবার আসি, তাহলে আর কি থাকতে পারে, আর থাকতে পারে তোমার হচ্ছে, আমি একটা সেন্টেন্স লিখি তারপর দেখাচ্ছি, যেমন ধরো নাও আই অ্যাম রাইটিং
বাই পেন, অর্থাৎ নাও আই এম রাইটিং বাই পেন, এখন আমি কলম দ্বারা লিখতেছি। এখানে দেখো অক্সিলারি ভার্বের পর প্রিন্সিপাল ভার্ব আছে, কিন্তু প্রিন্সিপাল ভার্বের পর যা থাকে সবই এক্সটেনশন, ডাজেন্ট ম্যাটার, এক্সটেনশন থাকতেই পারে। তো এটা দেখো এটা কিন্তু আমাদের অবজেক্ট না। কেন অবজেক্ট না? কারণ একটা প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে। তার মানে কি? আমরা জানলাম কি, যদি প্রিপোজিশন দ্বারা শুরু হয় তারপর কখনোই অবজেক্ট থাকতে পারে না, তারপর যা থাকুক সবই শুধু এক্সটেনশন। তাহলে এখানে অবজেক্ট নাই, তার মানে সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হবে না। কিন্তু সেন্টেন্স যদি এরকম থাকতো যে আই এম ডব্লু আর আই টি আই এন জে আই এম রাইটিং, আই এম রাইটিং এ সেন্টেন্স, এস ইএন টি ইএন সি সেন্টেন্স বাই পেন। এবার দেখো এখানে কিন্তু লিখছি আই এম রাইটিং এ সেন্টেন্স বাই পেন। এখানে কিন্তু দেখো রাইটিং এর পর যেটুকু সবটুকু এক্সটেনশন, এক্সটেনশন তাহলে প্রিপোজিশন দ্বারা শুরু হয় না। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এবং বাকি এটুকু হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি আমাদের ওই যে শুধু এক্সটেনশন। এখানে কিন্তু আমাদের অবজেক্ট নাই, বাই দ্বারা শুরু হয়েছে, তার মানে এর বাই এর পর আর কোনোদিন অবজেক্ট পাওয়া যাবে না, কারণ এটা একটা প্রিপোজিশন। এবার দেখো তাহলে কি আমরা অবজেক্ট কিন্তু পেয়েছি, তার মানে এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা করতে পারবো। আচ্ছা এবার তাহলে তোমাদের একটু বোঝার বাকি আছে, সেটা হচ্ছে যে অবজেক্ট বুঝছো, তারপর এক্সটেনশন। ও এবার একটু কমপ্লিমেন্ট সম্পর্কে ধারণা দিই। কমপ্লিমেন্ট হচ্ছে কি? কমপ্লিমেন্ট হচ্ছে তোমার অবজেক্টের মতোই, কিন্তু আসলে অবজেক্ট না। যেমন ধরো আমি যে একটা সেন্টেন্স লিখি যে আই লার্ন, এল ই এ আর এন লার্ন ইংলিশ, ই এন জি এল আই এস এস। আর একটা সেন্টেন্স লিখি আই লুক কাম কাম, আমি দেখতে শান্ত। আচ্ছা দেখো এখানে একটা সেন্টেন্স কি আই লার্ন ইংলিশ, আর একটা কি আই লুক কাম, আমি দেখতে শান্ত। এবার দেখো দুটি সেন্টেন্স থেকে প্রথম কাজই হচ্ছে তোমাদের তোমরা ভার্বটা তুলে দিবা। আচ্ছা ভার্বটা তুলে দিলাম, তার মাঝখানে একটা সমান চিহ্ন ব্যবহার করো সহজে বোঝার জন্য, অবজেক্ট আর তোমার কমপ্লিমেন্ট। এবার দেখো তাহলে কি, এখন দেখো যদি তুলে দিই তার মানে কি হয়, আই সমান সমান ইংলিশ, আমি আর ইংলিশ এটা কি সমান? অবশ্যই সমান না, তার মানে এটা কমপ্লিমেন্ট না, নট কমপ্লিমেন্ট। এটা কি কমপ্লিমেন্ট না, তার মানে কি নট কমপ্লিমেন্ট, এই এটা কমপ্লিমেন্ট, তাহলে এটা অবশ্যই অবজেক্ট, কমপ্লিমেন্ট না হইলে অবজেক্ট হবে। আর এবার দেখো আই সমান সমান কাম, আমি শান্ত, একই তো কথা, হ্যাঁ আমি তো শান্ত। যদি আমি শান্তই হই, আই লুক কাম, আমি দেখতে শান্ত, তার মানে কি আমি শান্ত, তাহলে এটা কি, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্ট আর সাবজেক্ট যদি আমরা সমান চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, অথবা অবজেক্ট যদি সাবজেক্টের কোনো একটা অ্যাট্রিবিউট, কোনো একটা বৈশিষ্ট্য যদি আমাদের প্রদর্শন করে, তাহলে অবজেক্টটা তখন কি হয়ে যাবে, অবজেক্ট থাকবে না, তখন সেটা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হবে। তাহলে অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে তফাৎটা আমরা বুঝছি, কমপ্লিমেন্ট হলে সাবজেক্ট আর অবজেক্ট সমান হবে, একই কথা বোঝাবে, মানে একই কথা বোঝাবে। যেমন ধরো হানি টেস্টেড সুইট, তার মানে কি হানি মিষ্টি, মধু মিষ্টি, তার মানে দেখো মধুই কিন্তু মিষ্টি, তার মানে কি এটা কিন্তু, তাহলে কি সুইট অবশ্যই এখানে তোমার কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আর দেখো যদি বলি, আবার যদি বলি যে আই গো টু স্কুল, এখানে দেখো কি আমি স্কুলে যাচ্ছি, তার মানে দেখো গো যদি বাদ দিই আই সমান সমান টু স্কুল, আমি কি স্কুল না, আমি স্কুল না, তার মানে কি এটা অবশ্যই কমপ্লিমেন্ট না। তাহলে কি দ্বারা শুরু হয়েছে, তোমার প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে, তার মানে এটা অবজেক্টও না, তাহলে এটা কি শুধুমাত্র এক্সটেনশন, এই সেন্টেন্সেরও ভয়েস চেঞ্জ হবে না। আমরা কিন্তু কখনোই আই গো টু স্কুলের ভয়েস চেঞ্জ করি না। এবার দেখি তাহলে অবজেক্ট না থাকলে ভয়েস চেঞ্জ হবে না, এটুকু তো মোটামুটি বুঝতে পারছো, যদি না বুঝো অবশ্যই কমেন্ট করে জানাবা। এবার দেখো যদি ইফ প্রিন্সিপাল ভার্ব ইজ অ্যাবসেন্ট, যদি প্রিন্সিপাল ভার্ব না থাকে সেন্টেন্সে, যদি সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব না থাকে তাহলেও ভয়েস চেঞ্জ হবে না। যেমন ধরো আমি যদি একটা সেন্টেন্স লিখি আই এম এ স্টুডেন্ট, লিখলাম একটা সেন্টেন্স, এবার দেখো এখানে কি এই সেন্টেন্সে প্রিন্সিপাল অফ হিসেবে এম ব্যবহৃত হয়েছে, তাই কি না? অবশ্যই সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে এম ব্যবহৃত হয়েছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে এম আদৌ কিন্তু প্রিন্সিপাল ভার্ব না, কিন্তু সেন্টেন্সের খাতিরে যদি সেন্টেন্সে একটা ভার্ব থাকে সেটা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে, কিন্তু এম কিন্তু আসলে প্রিন্সিপাল ভার্ব না, কিন্তু প্রিন্সিপাল ভার্বের মতো কাজ করে। তাহলে কি এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হবে না? সহজ হিসাব ধরো মনে করো আই হ্যাভ এ কাউ, এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হবে? হবে না, কারণ হ্যাভ এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে, কিন্তু আদৌ হ্যাভ প্রিন্সিপাল ভার্ব না। কিন্তু আই ডু দ্য ওয়ার্ক, এটার ভয়েস চেঞ্জ হবে, কেন? এখানে ডু কিন্তু প্রিন্সিপাল ভার্ব, অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সের ভয়েস চেঞ্জ হবে না, কারণ কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সরি প্রেজেন্ট পারফেক্ট না, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হবে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, এগুলোর ভয়েস চেঞ্জ হয় না। তাহলে কি
আমরা জানলাম কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। এবার দেখো অপটেটিভ সেন্টেন্স, আমরা সেন্টেন্সের ক্ষেত্রে আসি। আমাদের যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি পাঁচ ধরনের সেন্টেন্স আছে, এখানে আমাদের অপটেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হবে না। তার মানে কোথায় কোথায় ভয়েস চেঞ্জ হয় না আমরা জানলাম। যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই জানাবা। ও আচ্ছা, যদি পরিবর্তন না হয় তাহলে কিভাবে লেখবো? মনে করো তোমাদের প্রশ্নকর্তা তোমাদের একটা সেন্টেন্স দিচ্ছে, আই এম এ স্টুডেন্ট, এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করো, তাহলে এটার উত্তরটা হবে কি? তার মানে আমরা জানলাম কি, এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। চেঞ্জ অর্থ কিন্তু পরিবর্তন, পরিবর্তন হবে না। তার মানে উত্তরটা কি হবে, যা আছে তাই। আই এম এ স্টুডেন্ট, তার মানে কি পরিবর্তন হয় না, এটাই কিন্তু আমাদের উত্তর। আমি বলি নাই কিন্তু ভয়েস হয় না, ভয়েস পরিবর্তন হয় না, বুঝতে পারছো কি? আবার যদি বলি আই গো টু স্কুল, এটার ভয়েস চেঞ্জ কি? এটার ভয়েস চেঞ্জ হবে, পেসিভেও হবে আই গো টু স্কুল। যদি বলি যে ধরো উই ইট টু লাইভ, আমরা বাঁচার জন্য খাই, এটার ভয়েস চেঞ্জ কি? পেসিভ ভয়েস হবে কি? এটার পেসিভ ভয়েস হবে উই ইট টু লাইভ। আবার যদি বলি আই স হিম রিডিং এ বুক, তাহলে এখানে দেখো অবজেক্ট আছে, এটা কিন্তু ভয়েস চেঞ্জ হবে। কি হবে, এটা তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাবা। আর আজকের ক্লাস এটুকুই ছিল, ধন্যবাদ সবাইকে।